বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, মা দৌড়ে যায় আমিনা বলতেছেন, বাবা আসো, ও বাবা আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, মা আমি আসবো, তবে শর্ত হইলে বলো আমার বাবা কি দুনিয়াতে আছে নাই। আমিনা কাঁদতেছে, কি বলবেন, কাহা তোমার বাবা তো আছে, কয় বলো, জীবিত আছে না মৃত্যু হয়ে গেছে, কোনো কথা বলে না। কতক্ষণ পর আবার জিজ্ঞাসা করেন, মা তুমি বলো জীবিত আছে না মৃত্যু হয়ে গেছে। আমিনা ডাক দিলেন, বাবা রে তোমার বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, তুমি নামো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা নামতে পারি একটা শর্ত, আমাকে যদি আমার বাবার কবরটা জিয়ারত করাও, এই শর্ত হলো আমি নামতে পারি। সন্তান নামলে ওয়াদা করলেন, মা কয় তুমি নামো নামো নামো, নামলেন বাবা। মা সন্তানের কপালে চুমু খায়, গালে চুমু খায়, আর মনের দুঃখ মনে রইল। স্বামীর বেদনা তার দিলের ভিতরে ঘোরপাক খাচ্ছে, চোখের পানি দরদর করে পড়তেছে। বাড়িতে নিয়ে গেল, মাকে দুই দিন পরে বলে, মা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলা, মা আমার বাবার কবরটা তুমি দেখাবে, আমার বাবার কবরটা দেখার জন্য বড় মনে ছায়। মা কিছু বলে না, একদিন যায় দুই দিন যায় তিন দিন যায়, মা কিছু বলতেছে না, দৌড় দিয়া যায় শিশু মোহাম্মদ আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, ও দাদা তোমার পুত্র বধু, আমার মা ওয়াদা করেছে, ওয়াদা রক্ষা করে না। কয় কি ওয়াদা করেছে, আমার বাবার কবরটা দেখাইবে, তোমার সন্তান আব্দুল্লাহ আমার বাবার কবরটা জিয়ারত করাইব, দেখব। মাকে ডাকতে বলেন, মা আমি নাই দিঘাস, আমার নাতিকে নিয়ে আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে নিয়ে আস, তবে তুমি একা যাইও না, উম্মে আয়মানকে নিয়ে যাও। উম্মে আয়মানকে জন্য নিয়ে সাথে নিয়ে শিশু মোহাম্মদকে নিয়ে যখন আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য গেল, বাবার সাথে সন্তানের সাথে একটা এমন একটা সম্পর্ক, একটা একটা কালেকশন, এমন কালেকশন, রক্তের কালেকশন। শিশু মোহাম্মদ ছয় বছরের বাচ্চা, একটু দূর থেকে যখন দেখলে একটা কবর, লাফ দিয়ে পড়িয়া বাবার কবরের দিকে যাইয়া। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। الحمد لله علي ذات عظيم الصفات سميع سمات كبير الشان جليل القدر رفيع الذكر مطيع الأمر جلي البرهان فقيم الاسم عزيز العلم وسيء الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله لا ولا محي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد
بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে সাথে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াইবকা ওয়াজহু ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله دن کی سورج ڈب رہی ہے ہم لوگوں کے سامنے کیا جب ہے روز محشر مصطفیٰ کے سامنے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا كلمار بند فلا কাজে লাগবে মরণ বেলা এই কালেমার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার প্রেম থাকিলে এই কালেমার প্রেম থাকিলে কবর হবে ও জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাড়ি চলে না চালক সারা চলে নি জোরে কয় চলে আওয়াজটা একটু জোরে দিয়ে
আওয়াজ জোরে দিতে পারবেন না কি একটু? আজাগান তো আপনার আওয়াজ দিতে পারবেন না? হ্যাঁ, গাড়ি চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। বলেন বলেন চালক। গাড়ি চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মোমেন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, সবাই বলবেন। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৌনাইন কি মুখতার খোদা তুমকো বানায়া, কৌনাইন কি মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খোদা তুমকো বানায়া। ইয়া রব মেরে আঁখো মে সমা জায়ে মদিনা, ইয়া রব মেরে আঁখো মে সমা জায়ে মদিনা, মুদ্দত সে মেরা দিল মে তমন্না হে মদিনা, মুদ্দত সে মেরে দিল মে তমন্না হে মদিনা। তলোয়ার বকট হো গে নিকল ময়দানে আসির, তলোয়ার বকট হো গে নিকল ময়দানে আসির, দুশমন কে মোকাবেল তু লাগা নারায়ে তাকবীর, দুশমন কে মোকাবেল তু লাগা নারায়ে তাকবীর। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, এক হাতে মে তলোয়ার হ্যায় এক হাতে মে কোরআন, এক হাতে মে তলোয়ার হ্যায় এক হাতে মে কোরআন। আজ করব না করব না করব কালি, এভাবে দিন যাবে চলি, কিভাবে মোরা হিসাব দিব আল্লাহর কাছে, নিকাশ যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রেখো তোমার এই সোনার শরীর সোনার দেহ, থাকবে না রে মাটির মানুষ মাটির সাথে মিশবে রে ধুলায়, তুমি মানুষ মারা গেলে
তোমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কেঁদে বলবে ডাবা তবুও মানুষ নিরিদয় হয়ে তোমার কবরে তুলে দিবে মাটির চা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, দুই একটি কথা বলার মতো, শোনার মতো যেই মালিক তৌফিক দান করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আমরা সকলে, বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজে দারে মদিনা হাবিবি কিবিরি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি দুরুদ ও সালাম এই মাহফিল যারা আয়োজন করলো, বিভিন্নভাবে কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়া আপনারাও সহযোগিতা করছেন এখানে আইসা। যদি আপনারা না আসতেন এই মাহফিলের কোনো দাম ছিল? যেরকম না মাহফিলের দাম ছিল। এই জন্য আপনাদেরকেও যারা আয়োজন করছে, সর্বদিক দিয়ে যারা সহযোগিতা করছে, আল্লাহ তাআলা সর্বদিক দিয়ে তাদেরকে সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে। এই দুনিয়া একদিন আমরা থাকব না, এই দুনিয়াতে আমরা একদিন থাকব না, চলে যেতে হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করি। আমার আগের বড় ভাই হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব তাজকিয়া সব জিকির সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্বের পরও আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কোরআন ও হাদিস থেকে। একটাই কথা, আপনার আমার দুনিয়াতে থাকা যাবে? জোরে কোনো থাকা যাবে? আল্লাহ তাআলার নাম কত নাম, বরকতি নাম, এই প্রত্যেকটা নামের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। এই একটু আওয়াজটা বাড়াই তো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নামের ভিতরে বরকত আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ভিতরে বরকত আছে না নাই? হাদিস শরীফে আসছে যে কোনো বান্দা, কোনো বান্দি যদি আল্লাহ তাআলার 99টা নাম যদি মুখস্থ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সেই নামগুলো আমাদের জানা এবং মানা, মুখস্থ করার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসায় দান করেন প্রতি মাহফিলে, চরমনাই বিশ্বহুজুর আমাদের শায়খের চরমনাই দামাত বারকাতুল আলিয়া, প্রত্যেকটা মাহফিল থেকে কিরাতুল কোরআন মাদ্রাসার জন্য, বোর্ডের জন্য কালেকশন করে, এই কালেকশনের পয়সাগুলা আপনারা যে দিচ্ছেন, এখানে কি শেখানো হচ্ছে আমাদের জানা দরকার আছে না নাই? আরও আসতে কখন জানা দরকার আছে না নাই? এই হাদিস একটা বললাম, এই হাদিসটা আমল ওখানে হয়, এখানে কোনো স্কুল ভার্সিটি কলেজের ভিতরে এগুলো শিক্ষা দেওয়া হয়? যদি কোরআন থাকতো তাহলে কোনো ছেলে, কোনো মেয়ে, কোনো আমার ভাই, কোনো আমার বোন বিভিন্নভাবে অন্য কোনো কাজ করত না, কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় থাকলে সে কোনো দিন নাফরমানি করতে পারে, যদিও করে সেটা সাথে সাথে গুণা করে আবার আল্লাহর কাছে মাফ চায়। এই জন্য মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে হাফেজ হয়। আমি আজ থেকে আরও 6 বছর আগে মাসিক আদর্শ নারীর ভিতরে একটা দেখেছি, জরিপ আছে সারা বিশ্বের ভিতরে 3 কোটির মতো কোরআনের হাফেজ আছে সারা বিশ্বের ভিতরে। 1 নম্বর হলো বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে 1 নম্বর হলো নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের ভিতরে 1 নম্বর হলো সোনারগাঁও। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছেন কোরআনে হাফেজ। এজন্য আল্লাহর নামগুলো ওখানে শোনায়, শিখায়। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কাহারুল রব্বাহুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল ক্বাবিজুল বাসিতুর রাফিউল মুইজুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকিমুল আদিল লতিফুল খবীর الحليم العظيم الغفور الشكير العليم الغفور الشكور الحليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم
আল কবিউল মতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদি আল মুহিয়িল মুমিতুল হাইয়ুল কাইয়ুম ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দিম আল মুআখির আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল আওয়াল আল মুতাওয়াল আল বার আল তাওয়াব আল মুনতাকিফ আল আফি আর রউফু মালিকুল মুলকি জুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিউল মুগনিল মানিউ আদ-দাররুন নাফিউ নূরুল হাদিল বাদি الباقي الوارث الرشيد الصبور 99টা নাম আল্লাহ তাআলার আরবি হরফ 29টি কয়টি জোরে কয় না কয়টি 29টি আরবি হরফ 29টি আমার আল্লাহ কয় হে আমার হাবিব আমি হইলাম আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আওয়াজ নাই জোরে কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হে হাবিব আমি হইলাম আলামিন আর আপনি হইলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কত সুন্দর আল্লাহ তাআলা আরবি হরফ 29টির ভিতরে তার হাবিবকে কত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন আলিফে আহমাদ বায়েতে বাসির তায়েতে তাবি সায়েতে সাবুন সাবি জিমে জামিল পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর আল্লাহ তাআলা আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছেন হযরত ইসা আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলছে আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে মিশরের মহিলারা তোমরা যদি আমার স্বামীকে আমার বিশ্বনবীকে দেখতে তোমরা হাত কাটতে না তোমরা ফল কাটার পরিবর্তে যার যার গলা কেটে তুমি কেটে ফেলতে জামিল হামেদ হাদিয়া হামেদ খাদিয়া খাতামুন নবীন যেই খাতামুন নবী মুসাল্লামাতুল কাযযাব নবুয়তি দাবি করছে যেই মানের নবী হেই মানের খতু হেই মানের নবী সবচেয়ে বাটপার সিটার সবচেয়ে বড় জাজ্জার হইল সবচেয়ে বড় খারাপ হইল মুসাল্লামাতুল কাযযাব কারণ সে আখিরি নবী নবী দাবি করছে কারণ আখিরি নবী হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মার্কা মুসলমান ওই নামি দামি মুসলমান কাদিয়ানি বা বিভিন্ন লোক এখনো সমাজের ভিতরে আছে না নাই যেরকম আছে না নাই আমরা কোনো বিশ্ব নবীকে ছাড়া কোনো নবীকে আমরা মানতে পারি আর মানবো মানতে পারি না তাই জন্য সবচেয়ে বড় মহদ্দাস সবচেয়ে বড় দয়া আল্লাহ তাআলা বানাইছেন খাতামুন নবীন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বয়স 6 বছর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর এত চেহারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন বয়স যখন 6 বছর 6 বছরের নবী তখন হয় নাই মাত্র 6 বছরের বাবা হারা মা আমিনা দুনিয়াতে বেঁচে আছে বিকালবেলা সন্তানদের সাথীদের সাথে গেছে সকলে খেলা করে তিনি খেলা করেন না সকলের বাবা আসিয়া হে যুবক তুই বয়স অল্প তুই একটু বোঝ তোর হাতে দড়ি পায়ে পড়ি তুই বোঝ আমার নবী তোমার নবী বিশ্ব নবী 6 বৎসরের সময় বাবাকে হারাইয়া আগেই তো হারাইছে বাবাকে যখন বয়স 6 বৎসর হয়ে গেছে সাথীদের সাথে খেলা করে নাই কিন্তু সাথীরা খেলা করছে তিনি দেখছেন বেলা যখন শেষ সাথীদের বাবার আসিয়া কোলে উঠায় চুমু খায় কবলে চুমু দেয় আদর করে বাড়িতে নিয়ে যায় বিশ্বনবীর চোখ বে 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 পানি ভরতেছে ছোট্ট একটা টিলার উপরে উঠিয়া আল্লাহর বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আর আসমানের দিকে তাকায় বলে মালিক সকলের বাবা আছে নিয়ে যায় আদর করে চুমু খায় আমার কি বাবা দুনিয়াতে নাই আমার বাবা দুনিয়াতে নাই আবু জাহেল এত বড় দুশ্মন হওয়া সত্ত্বে ডাক দেবেন ও বাবা মুহাম্মদ তুমি কান্দো কেন
প্রথম দর কোনো কথা বলে না, এরপরে আবার জিজ্ঞাসা করেন কান্দে কেন, কয়সাস আমার বাবাকে দুনিয়াতে নাই। আবু জাহেল বাড়িতে গেলে আমুনাকে ডাক দেন, আমেনা তোমার ছেলে মোহাম্মদ কোথায়? তাকে দেখে আসছি পাহাড়ের টিলায় বসা কান্দে, আর বাবা বাবা বলিয়া কান্দে। বাবা নাই, সকলে আদর করে চুমু খায়, আমাকে কেউ আদর করে না, চুমু খায় না। আমেনা কাজে ব্যস্ত ছিল, ওই জন্য সন্তানের কথা ভুলে গেছে। আবু জাহেলকে ডাক দিয়ে বলেন, দাদা আমার সন্তান কোথায়? কয়, আমি দেখেছি ওই পাহাড়ের টিলার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছে। ও বাবার একটা চোখের পানি ফালান, এই মজলিসের ভিতরে এমন সন্তান আছে, মার চেহারা ছোট কালে দেখছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর মনে নাই আসে না নাই, এমন সন্তান আছে বাবার চেহারা ভুলে গেছে, কবরে রাখছে আর কোনো চেহারা মনে নাই। যার চেহারা মনে নাই, যার বাবা দুনিয়াতে নাই, যার মা দুনিয়াতে নাই, তার কাছে জিজ্ঞেস করো বাবা আমার বেদনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দতেছে, মা দৌড়ে যায়, আমেনা বলতেছেন বাবা আসো, ও বাবা আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, মা আমি আসবো, তবে শর্ত হইলে বলো আমার বাবা কি দুনিয়াতে বেঁচে নাই? আমেনা কান্দতেছে, কি বলবে? কাহা তোমার বাবা তো আছে। কয়, বলো জীবিত আছে না মৃত্যু হয়ে গেছে? কোনো কথা বলে না। কতক্ষণ পর আবার জিজ্ঞাসা করেন, মা তুমি বলো জীবিত আছে না মৃত্যু হয়ে গেছে? আমেনা ডাক দিয়ে বলেন, বাবা রে তোমার বাবা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছে, তুমি নামো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, মা নামতে পারি একটা শর্ত, আমাকে যদি আমার বাবার কবরটা জিয়ারত করাও, এই শর্ত হইল আমি নামতে পারি। সন্তান নামলে ওয়াদা করলেন, মা কয় তুমি নামো নামো নামো, নামলেন বাবা। মা সন্তানের কপালে চুমু খায়, গালে চুমু খায়, আর মনের দুঃখ মনে রইল। স্বামীর বেদনা তার দিলের ভিতরে ঘোরপাক খাচ্ছে, চোখের পানি দরদর করে পড়তেছে। বাড়িতে নিয়ে গেল, মাকে দুই দিন পরে বলে, মা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলা, মা আমার বাবার কবরটা তুমি দেখাবে, আমার বাবার কবরটা দেখার জন্য বড় মনে ছায়। মা কিছু বলে না, একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, মা কিছু বলতেছে না, দৌড় দিয়া যায় শিশু মোহাম্মদ আব্দুল মুত্তালিবের কাছে, গেলেন, ও দাদা তোমার পুত্র বধূ, আমার মা ওয়াদা করেছে, ওয়াদা রক্ষা করে না। কয়, কি ওয়াদা করেছে? আমার বাবার কবরটা দেখাইবে, তোমার সন্তান আব্দুল্লাহ আমার বাবার কবরটা জিয়ারত করাইব, দেখব। মাকে ডাক দিয়ে বলেন, মা আমি নাই দিগাস, আমার নাতিকে নিয়ে আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করে আনিয়ে আস, তবে তুমি একা যাইও না, উম্মে আয়মানকে নিয়ে যাও। উম্মে আয়মানকে যেন নিয়ে সাথে নিয়ে শিশু মোহাম্মদকে নিয়ে যখন আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য গেল, বাবার সাথে সন্তানের সাথে একটা এমন একটা সম্পর্ক, একটা একটা কালেকশন, এমন কালেকশন, রক্তের কালেকশন। শিশু মোহাম্মদ 6 বছরের বাচ্চা, একটু দূর থেকে যখন দেখলে একটা কবর, লাভ দিয়া পড়িয়া বাবার কবরের দিকে যাইয়া তো হয়ে তাকে আটক করবে, তাকে ক্ষতি করার চেষ্টা করবে। কয়, তুমি না ইহুদি, তুমি না মুসলমানদের দুশ্মন, তুমি তো মুসলমানদের দুশ্মন, তুমি কেন তাকে বাঁচাইবার জন্য আসছো? কয়, আমি না তুমি জানো না, মোহাম্মদের নাম শুনেছি, চেহারা দেখি নাই, তার চেহারার দিকে তাকানের সঙ্গে সঙ্গে আমার দিলটা পরিবর্তন হয়ে গেছে। আই মামুল আউয়ালিন আল আখিরিন বাহারে সাদাকা রাহমাতাল লিল আলামিন। এই জন্য ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতেছেন, কান্দতেছেন,
আমেনাও কান্দেন, আমেনাও কান্দেন। কতক্ষণ পরে আমেনা তার সন্তানকে ধরিয়া এমন ভাবে জড়াই ধরে উম্মে আমেনকে নিয়ে আবার যখন রওনা হইলেন, পথের ভিতরে আবার যখন অসুস্থ হয়ে পড়লেন, আমেনা যখন অসুস্থ হয়ে পড়লেন, জ্বর আসলেন, উম্মে আমেনকে বললেন, উম্মে আমেন আমার ইয়ার দুনিয়ায় মনে হয় বেশি দিন বাঁচব না, আমাকে একটু মাথা মুছাই দাও। গায়ে জ্বর এসে মাথা মুছাই দিল, কতক্ষণ পরে শরীর ঠান্ডা হয়ে যাইতেছে, শিশু নবী দূর থেকে ডাক দিলেন, মা মা ও মা মা, তুমি কেরম করতেছো কেন মা? উম্মে আয়মানকে ডাক দিয়ে বলেন, উম্মে আয়মান রে, মনের আশা মনে রইল পূরণ বুঝি হইল না। ডাক দিয়া বলেন, ও বাবা মুহাম্মদ, মা ছেলের সন্তানের স্টোরের ভিতরে চুমু খায়, ছেলেও মার কপালে চুমু খায়, এমন একটা হৃদয় বিদারক ঘটনা সেখানে সৃষ্টি হয়েছে। কতক্ষণ পরে আমেনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, তোর পায়ে পড়ি হাতে ধরি, এখনো সময় আছে, মা বাবা চলে গেছে, তাদের জন্য নামাজ পড়িয়া দোয়া কর। এ যুবক, তুই যদি বলো তুই আমার হুজুর আমার পায়ে ধরেন, তারপর তোর পায়ে ধরতে রাজি আছি, তারপর মদ সার, গাঞ্জা সার, নেশা সার, তারপর নামাজ সার, মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার খেদমত বেশি বেশি করিয়া ধর কর, তাহলে আল্লাহ তাআলা তোর জন্য জান্নাত দিয়ে দিবে, কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার সময় শেষের দিকে, অল্প সময়ে এখন আপনাদেরকে আমি একটু অন্য জগতের দিকে নিয়ে যাব। সামান্য সময় আল্লাহ তাআলার কোরআনের জন্য কিছু খেদমত আপনারা করবেন। এই কোরআনের খেদমত করার জন্য আমরা কে কে রাজি আছি দুইটা হাত উঠাই আল্লাহকে দেখাই দাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই আমিন। আল্লাহর কোরআনের জন্য সব কিছু, আল্লাহর জন্য কোরআনের জন্য আমরা খেদমত করার জন্য প্রস্তুত আছি না নাই? আশেপাশে যত মাদ্রাসা আপনাদের টাকায় চলে, কথা ঠিক কি না? 10 টাকা, 5 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা আপনারা মসজিদের ভিতরে দেন, মাদ্রাসার ভিতরে দেন, এতিম সন্তানদেরকে দেন। আজকে আমি একটা চরমনের মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তার পক্ষ থেকে একটা ডাক দিব, এই ডাকের সারা আপনারা দিবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জন্য কিছু টাকা আপনারা প্রতি বছর এই এখানে মাহফিল হয়, আর এই মাহফিল থেকে আপনারা দেন, ওই মাহফিলের জন্য আমরা সকলে, আমরা ওই বোর্ডের জন্য সকলে আমরা দিব ইনশাআল্লাহ। একটা লোকুম আরুম হব না যে হুজুর কয় হাজার টাকা দিবেন, না, কোনো শর্ত নাই, আপনার তফিক অনুযায়ী, মান নামে, বাবার নামে, দাদা দাদির নামে, এই জন্য আমরা সকলে দান করব ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, দানে মাল কমে না, দানে মাল বাড়ে। আর সদকাতু তারাদ্দুল বালা, সদকা করলে সমস্ত বালা মুসিবত দূর করে দেয় কে? আরো জোর কান কে? কষ্ট করে জমি জমা করিলা, কষ্ট করে টাকা পয়সা করিলা, অবশেষে কবর দেশে চলিলা, কথা ঠিক না? থাকার জায়গা নাই, থাকার জায়গা নাই। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, কথা ঠিক কিনা? কবরে যাইবেন না কে কে? সকলে আমাদের কবরে যাইতে হবে। আমি এই বরকতি মাহফিল থেকে সর্বপ্রথম একটা লোক চাই বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জন্য সর্বপ্রথম। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।